অরুণাচল প্রদেশ ট্রিপের এটি সপ্তম পর্ব। আর এই পর্বে আমি আপনাদের নিয়ে যাব তাওয়াং মনাস্ট্রি। তাওয়াং মনাস্ট্রি অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় অবস্থিত তিব্বতি বৌদ্ধ মঠ। বর্তমানে এটি ভারতের বৃহত্তম বৌদ্ধ বিহার। আমরা প্রায় সকাল 10:30 নাগাদ বেরিয়ে পড়েছি মনাস্ট্রির উদ্দেশ্যে। মনাস্ট্রি দেখতে নিজেদের গাড়ি ব্যবহার করাই যায়, তবে তাওয়াং থেকে বুমলা পাস এবং মাধুরলিক যেতে হলে এখানকার লোকাল গাড়ি নেওয়া আবশ্যিক ব্যাপার। ঘন নীল আকাশ, রোদেলা সকাল, উঁচু নিচু দূরের পাহাড় আর মাঝে মাঝে পাইনের সারি, তারই মাঝে চওড়া রাস্তা ধরে এগিয়ে চলছিল আমাদের গাড়ি। সব মিলিয়ে কেমন যেন মনটা ভরে যাচ্ছিল। অনেকেই হয়তো জানেন না যে গুয়াহাটি থেকে সরাসরি বাস ধরেও কিন্তু তাওয়াং শহরে আসা যায়, তবে অধিক দূরত্বের কারণে জার্নিটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়। আমরা তাওয়াং মনাস্ট্রি এসে পৌঁছলাম প্রায় বেলা 11:00 নাগাদ। বলছি কি, এখান থেকে নেমে যেতে হবে মনাস্ট্রি উপরে? আসুন মনাস্ট্রি সম্বন্ধে এক ঝলকে একটু জেনে নিই। এই মনাস্ট্রিটি এশিয়ার দ্বিতীয় প্রাচীন, ভারতের বৃহত্তম মনাস্ট্রি। এখানে 500 লামা বৌদ্ধ ধর্ম ও দর্শন বিষয়ে শিক্ষা নিচ্ছেন এবং এই গুম্ফাটি মহাজনপন্থী অর্থাৎ হলুদ টুপি গেলুপা সম্প্রদায় দ্বারা পরিচালিত। হলুদ চাল আলা এই মনাস্ট্রিকে তাওয়াং এর দূর দূরান্ত থেকে দেখা যায়। মনাস্ট্রির মূল অংশে পৌঁছাতে গেলে অনেকটা হেঁটে ভেতরের দিকে যেতে হয়। যেহেতু এটি এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনাস্ট্রি, তাই এই মনাস্ট্রিতে বেড়াতে এলে হাতে অবশ্যই একটু বেশি সময় নিয়ে আসতে হবে। এবার মনাস্ট্রিটির ইতিহাস কিছুটা জেনে নেওয়া যাক। প্রায় 10,000 ফিট উচ্চতায় অবস্থিত এই মনাস্ট্রিটি তিব্বতী ভাষায় গাদেন নামগিয়াল লোৎসে নামে পরিচিত, যা সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ হিসেবে অনুবাদ করে। 1680 থেকে 1681 সালের মাঝে পঞ্চমতম দলাই লামা নগাওয়াং লোপসাং গিয়াৎসোর ইচ্ছা অনুসারে মেরাক লামা লোদ্রে গিয়াৎসো দ্বারা এই মনাস্ট্রিটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বজ্রযান বৌদ্ধ ধর্মের গেলুক স্কুলের অন্তর্গত এবং লাসার ড্রেপং মঠের সাথে একটি ধর্মীয় সম্পর্ক ছিল যা ব্রিটিশ শাসনের সময় অব্যাহত ছিল। এই মনাস্ট্রির পুরো নাম তাওয়াং গালদান নামগিয়ে লাৎসে, তা অর্থ ঘোড়া, ওয়াং মানে নির্বাচিত, যা একসাথে তাওয়াং শব্দটি গঠন করে, যার অর্থ ঘোড়া দ্বারা নির্বাচিত অবস্থান। আরও গদান মানে স্বর্গ, নামগ্যাল মানে সম্পূর্ণ বিজয় এবং লাৎসে মানে ঐশ্বরিক। সুতরাং
তাওয়াং গালদান নামগে লাৎসের সম্পূর্ণ অর্থ হল ঘোড়া দ্বারা নির্বাচিত স্থানটি সম্পূর্ণ বিজয়ের ঐশ্বরিক স্বর্গ। তাওয়াং মনাস্ট্রি থেকে তাওয়াং শহরটিকে কিন্তু খুব সুন্দর করে দেখা যায়। মনাস্ট্রিটি একটি বৃহৎ প্রাসাদের মতো নির্মিত, একটি বৃহৎ সমাবেশ হল, 10টি অন্যান্য কার্যকরী কাঠামো এবং ছাত্র লামা সন্ন্যাসীদের জন্য 65টি আবাসিক কোয়ার্টার সহ তিনতলা বিশিষ্ট। মনাস্ট্রিতে একটি স্কুল এবং নিজস্ব জল সরবরাহের সুবিধা রয়েছে এবং বৌদ্ধ সংস্কৃতি অধ্যয়নের জন্য একটি কেন্দ্র রয়েছে। মনাস্ট্রির নিচতলায় আচার অনুষ্ঠান হয়। মঠের দেওয়ালে বৌদ্ধ দেবতা ও সাধুদের থাংকা রয়েছে। পর্দা বারান্দার উপরে ঝুলে আছে এবং এইগুলি বৌদ্ধ চিহ্ন দিয়ে আঁকা। মনাস্ট্রির আশেপাশে প্রায় 700 সন্ন্যাসী থাকার আবাসিক ভবন রয়েছে। এটি মনাস্ট্রির প্রধান মন্দির, যা দুখাং নামে পরিচিত। ডু মানে সমাবেশ এবং খাং মানে ভবন, তাই এর নাম দুখাং। এটি 1860 থেকে 61 সালে নির্মিত হয়েছে। 18 ফুট উচ্চতার বুদ্ধের একটি বড় মূর্তি দেবীকৃত। এটি সোনালী এবং সজ্জিত। বুদ্ধমূর্তির পাশে একটি রৌপ্য পাত্র রয়েছে, যাতে একটি বিশেষ থাংকা রয়েছে। বলা হয় যে এটি পঞ্চমতম দলাই লামার নাক থেকে টানা রক্ত দিয়ে আঁকা হয়েছিল। এই থাংকা মূর্তি ত্রিদেবী নামেও পরিচিত। পঞ্চমতম দলাই লামা মঠে দান করেছিলেন। মূল মন্দিরটি জরাজীর্ণ অবস্থায় পড়েছিল এবং 2002 সালে ঐতিহ্যবাহী বৌদ্ধ স্থাপত্যশৈলীতে সংস্কার করা হয়েছিল। এটি পেন্টিং, খোদাই, ভাস্কর্য এবং আরও অনেক কিছু দিয়ে চমৎকারভাবে সজ্জিত করা হয়েছে। স্থানীয়ভাবে তৈরি কাগজ ব্যবহার করে ধর্মীয় বই ছাপানোর জন্য মনাস্ট্রিতে একটি ছাপাখানাও রয়েছে। মুদ্রণের জন্য কাঠের ব্লক ব্যবহার করা হয়। বইগুলি সাধারণত
স্বাক্ষর মনপা লামাদের দ্বারা ব্যবহৃত হয়, যারা এটিকে ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য উল্লেখ করেন। মনাস্ট্রিটির দ্বিতীয় তলায় লাইব্রেরি রয়েছে। এতে গায়ে তেংপা, দোদুইপা, মমথা, কাঙ্গিউর, টেঙ্গিউর এবং জুংডুইয়ের ধর্মগ্রন্থ রয়েছে, যা পোকামাকড়ের আক্রমণে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আসুন মনাস্ট্রির মিউজিয়াম ঘুরে দেখাই। জুতা জুতা খুললাম মনে করছে এটা আর উপর কে হবো আওয়াজ আর আর আমি এই মুহূর্তে তামাং মনাস্ট্রির মিউজিয়ামে আছি। তো এই মিউজিয়াম ঘুরে সবকিছু দেখে আমি যা বুঝলাম, 16th century, 17th century, 18th century বা 20th century ওই সময়কার বিভিন্ন রকম ওই সময়কার মানুষ যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন বা রয়্যাল ফ্যামিলিতে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হতো বা লামাজিরা যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন সেই সময়কার জিনিসপত্রগুলো সব এই মিউজিয়ামে রাখা আছে। প্রচুর জিনিস রয়েছে দেখবার, এগুলো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব নয়, তো আমি যতটুকু পেরেছি দেখালাম, আর বাকি কিন্তু আপনাকে নিজে এসে সব কিছু পড়ে পড়ে দেখতে হবে। এই মনাস্ট্রিতে বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎসব পালন করা হয়। এর মধ্যে প্রধান মনপা উৎসব হল চোকসার, লোসার, আজিলামু এবং তোরগ্গা। চোকসার হল সেই উৎসব যখন লামারা মঠগুলিতে ধর্মীয় শাস্ত্র পাঠ করে। ধর্মীয় আবৃত্তির পরে গ্রামবাসীরা তাদের পিঠে শাস্ত্র বহন করে এবং তাদের কৃষিজমি প্রদক্ষিণ করে কোনো প্রকার কীটপতঙ্গের আক্রমণ ছাড়াই ফসলের ভালো ফলনের জন্যে এবং বন্য প্রাণীদের আক্রমণ থেকে রক্ষা করার জন্যে আশীর্বাদ প্রার্থনা করে। লোসার উৎসবে, যা তিব্বতি নববর্ষের সূচনা করে, লোকেরা মাঠে যায় এবং প্রার্থনা করে। তোরগ্গা তাওয়াংয়ের তোরগ্গা নামেও পরিচিত, একটি বার্ষিক উৎসব যা একচেটিয়া মঠে অনুষ্ঠিত হয়। এটি বৌদ্ধ ক্যালেন্ডারের 24 থেকে 30 তারিখের দিন অনুযায়ী অনুষ্ঠিত হয়, যা গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 10 থেকে 12 জানুয়ারির সাথে মিলিত হয় এবং এটি একটি মনপা উদযাপন। উৎসবের উদ্দেশ্য হল অশুভ আত্মাকে তাড়ানো এবং আসন্ন বছরে জনগণের সর্বাঙ্গীন সমৃদ্ধি ও সুখের সূচনা করা। 3 দিনের উৎসবের সময় রঙিন পোশাক ও মুখোশ পরে শিল্পীদের দ্বারা পরিবেশিত হয়, যার শেষটি মঠে সন্ন্যাসীরা পরিবেশন করেন। প্রতিটি নৃত্য একটি পৌরাণিক কাহিনীর প্রতিনিধিত্ব করে এবং পোশাক এবং মুখোশগুলি গরু, বাঘ, ভেড়া, বানর ইত্যাদি প্রাণীর রূপকে উপস্থাপন করে। Thank you.
এখানে বিভিন্ন সময়ে অনেক বিখ্যাত মানুষ যারা মনাস্ট্রি ভিজিট করেছিলেন তাদের ছবি দেওয়া রয়েছে। তো রাজীব গান্ধী লাগছে, সোনিয়া গান্ধী, শ্রীমতী প্রতিভা পাটিল, ট্রেডিশনাল ড্রেস, হিজ এক্সেলেন্সি নীলাম সঞ্জীবা রেড্ডি, পণ্ডিত নেহরুজি, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, বিং গিভেন আ ওয়ার্ম রিসেপশন বাই লোকাল ডিউরিং হিজ ভিজিট টু বোমডিলা, মিস্ট্রেস ইন্দিরা গান্ধী উইথ দ্য সিনিয়র মংস অফ তাও মনাস্ট্রি। ইন্দিরা গান্ধীও কিন্তু তাও মনাস্ট্রিতে এসেছিলেন, সেটা ছবি তোলা আছে এবং ওনারা বাঁধিয়ে রেখে দিয়েছেন মিউজিয়ামে। গান্ধী তাওয়াং মনাস্ট্রিতে পুরো মিউজিয়ামটা ভালোভাবে ঘুরলে তিব্বতী ধর্ম সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাওয়া যায়। তাওয়াং মনাস্ট্রি ঘুরবার সবচেয়ে ভালো সময় হলো ভোর রাত, তাহলে দেখা যায় লামাদের সমবেত মন্ত্রোচ্চারণ, কানজুর মানে বুদ্ধের বাণী পাঠ, সেই সঙ্গে চিত্রার্পিত বাদ্যযন্ত্রের মন্দিত ধ্বনি। ভোরের সূর্যের আলোয় এখান থেকেই ভালো করে দেখুন গোটা তাওয়াংকে, স্মৃতিতে হয়ে যাবে সংরক্ষিত। এই সিঁড়ি বেয়ে নিচের দিকে মনাস্ট্রি বিদ্যার্থীদের থাকবার জায়গা রয়েছে,
আমার খুব দেখবার ইচ্ছে ছিল যে ওনারা কীভাবে থাকেন, কিন্তু ওনাদের প্রাইভেসি নষ্ট হতে পারে এই ভেবে আমি ফিরত চলে আসি। বলা হয় গেলুক সম্প্রদায়ের অন্তর্গত মনপাড়া কামিং অঞ্চলের প্রভাবশালী সম্প্রদায়। অনেক মনপা ছেলে মঠে যোগ দেয় এবং সন্ন্যাসী হয়। অল্পবয়সী ছেলেরা যখন প্রশিক্ষণের জন্য মঠে যোগ দেয় তখন এটি আজীবন অঙ্গীকারের শর্তে। যদি কোনো সন্ন্যাসী মঠ ত্যাগ করতে চায় তাহলে তার জন্যে ভারী জরিমানা আরোপ করা হয়। অতীতের প্রথা অনুসারে তিন পুত্রের পরিবারে মধ্যম পুত্রকে মঠে ভর্তি করা হয় এবং দুই পুত্রের পরিবারে কনিষ্ঠ পুত্রকে মঠে ভর্তি করা হয়। তাওয়াং মনাস্ট্রি নিয়ে আরও অনেক কিছু বলবার এবং জানার রয়েছে, কিন্তু স্বল্প সময়ের জন্য আজ আমাকে এখানেই থাকতে হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকনটা টিপতে কিন্তু প্লিজ একদম ভুলবেন না, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আর আমার ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গেই দেখতে পারেন। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো সব করা দেখবেন। থ্যাংক ইউ।